মিয়ানমারে সেনাবাহিনীর গুলিতে 7 বছরের শিশু নিহত। এবং অস্ত্র আইন কঠোর করার ঘোষণা বাইডেনের। আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি ইফসিতা জামান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মিয়ানমারে সেনাবাহিনীর গুলিতে 7 বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির দ্বিতীয় প্রধান শহর মান্দালয়ের শান মিয়াথাজি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় পত্রিকায় প্রকাশিত খবরের বরাতে বিবিসি জানায়, সেনাবাহিনীর সদস্যরা তার বাবাকে লক্ষ্য করে গুলি ছুড়লে তার লক্ষ্যভ্রষ্ট হয়ে শিশুটির গায়ে লাগে। এদিকে গতকালই এক সংবাদ সম্মেলন করে জান্তা সরকার। এ সময় মিয়ানমার জুড়ে চলমান অগ্নিসংযোগ ও সহিংসতার জন্য বিক্ষোভকারীদেরই দোষ দেয়া হয়। একই সঙ্গে সহিংসতায় হতাহতদের পরিবারের প্রতি দুঃখ প্রকাশ করা হয়। 2020 সালে নভেম্বরের নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ তুলে গত 1 ফেব্রুয়ারি রাষ্ট্র ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রে আক্রমণাত্মক অস্ত্র নিষিদ্ধের আহ্বান ও অস্ত্র আইন কঠোর করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কলোরাডো অঙ্গরাজ্যের বোল্ডারে গুলি চালিয়ে 10 জনকে হত্যার ঘটনার পর মঙ্গলবার বাইডেন এ আহ্বান জানান। হোয়াইট হাউসে দেয়া এক বক্তব্যে বাইডেন বলেন, জীবন রক্ষার জন্য যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা নিতে 1 ঘন্টা তো দূরের কথা, 1 মিনিটও অপেক্ষা করার প্রয়োজন নেই। এ সময় আক্রমণাত্মক অস্ত্র এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন গুলির ব্যবহার নিষিদ্ধ করার কথা উল্লেখ করে তিনি দেশটির প্রতিনিধি পরিষদ এবং সিনেটের সদস্যদের এ বিষয়ে ব্যবস্থা নিতে আহ্বান জানান। এতে বাইডেন এ গুলির ঘটনায় নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানান। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা 27,46,000 ছাড়িয়েছে আর আক্রান্তের সংখ্যা 12,48,00,000-এর বেশি। জরিপ সংস্থা ওয়ার্ল্ডমিটারের তথ্য মতে, গত 24 ঘন্টায় 10,200-এর বেশি মানুষ মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা 27,46,000 ছাড়িয়েছে। একই সময় 4,86,000-এর বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 12,48,00,000-এর বেশি। এদিন সংক্রমণ ও মৃত্যুর শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে 936 জন মানুষ মারা যান। এর ফলে দেশটিতে মোট মৃত্যু প্রায় 5,57,000-এর কাছাকাছি। গত 24 ঘন্টায় সর্বাধিক 3,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে ব্রাজিলে আর ভাইরাসটিতে সংক্রমিত হয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 10,08,00,000-এর বেশি মানুষ। ভারতে ছত্তিশগড়ে মাওবাদী বিদ্রোহীদের হামলায় 4 পুলিশ সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 20 জন। মঙ্গলবার মাওবাদী বিরোধী অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে বলে জানায় ভারতীয় সংবাদ মাধ্যম। সংবাদ মাধ্যমগুলো জানায়, ছত্তিশগড়ের নারায়ণপুর নামক স্থানে বিদ্রোহীরা পুলিশদের বহনকারী বাসটিতে আইইডির বিস্ফোরণ ঘটালে হতাহতের এ ঘটনা ঘটে। বিস্ফোরণে লণ্ডভণ্ড হয়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই 3 পুলিশ সদস্য নিহত হন, পরে আরও 2 জনের মৃত্যু হয়। ছত্তিশগড়ের কিছু এলাকা বরাবরই মাওবাদী অধ্যুষিত হওয়ায় বছর জুড়েই ওইসব এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এরই ধারাবাহিকতায় গতকাল অভিযানটি পরিচালনা করেন তারা। আন্তর্জাতিক মহলের সমালোচনা সত্ত্বেও উত্তেজনা বাড়িয়ে আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। রোববার দেশটির পশ্চিম উপকূলে এ পরীক্ষা চালানো হয় বলে আজ এক প্রতিবেদনে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ। এদিন ভোর রাতে উত্তর কোরিয়ার অঞ্চল থেকে 2টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা অব্যাহত রাখার মধ্যেও প্রথমবারের মতো প্রকাশ্যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো দেশটি। এ বিষয়ে বাইডেন প্রশাসনের 2জন ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, উত্তর কোরিয়ার স্বল্প পরিসরের 2টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, তবে তারা বিস্তারিত কিছুই জানায়নি। আন্তর্জাতিক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার। মিয়ানমারে সেনাবাহিনীর গুলিতে 7 বছরের শিশু নিহত। এবং
অস্ত্র আইন কঠোর করার ঘোষণা বাইডেনের। আন্তর্জাতিক সংবাদ শেষে আজকের মতো আমি ফিতা জামান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে বিশ্বের নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের আন্তর্জাতিক সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।